বর্তমানে অনেকেই কিন্তু এই ধরনের ছবিগুলো এডিট করতেছে মানে জঙ্গলের ভিতরে নিজের নামটা স্টাইলিশ করে লেখে সেটা কিন্তু ফেসবুকে শেয়ার করতেছে আপনি চাইলেও কিন্তু এই কাজটা করতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে আমি কিন্তু পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো কথা বাড়াবো না চলে যাবো আমরা মূল ভিডিওতে তার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করব যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখে যদি উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা আইকনটি বাজিয়ে দেবেন সেই সাথে ভিডিও যদি ফেসবুক পেজ থেকে থেকে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে চলুন এখন মোবাইল স্ক্রিনে জাম্প করি তো প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে কারণ একটি অ্যাপসের প্রয়োজন হবে তো প্লে স্টোরটি ওপেন করে নিলাম ওপেন করে সার্চ বাড়ি ক্লিক করে দেবো পিকজেল অ্যাপ তো পিকজেল অ্যাপ লিখে সার্চ করলে এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাওয়ার পরে আমি আমার পছন্দ মতো একটা ব্রাউজার তো আমার পছন্দ ক্রোম ব্রাউজার তো ওপেন করে নিচ্ছে এখান থেকে ওপেন করে নেওয়ার পরে সার্চ বাড়ি চলে যাব সার্চ বাড়ি চলে যাওয়ার পরে এখানে আমি লিখে দেবো আরবান জঙ্গল ফন্ট তো আরবান জঙ্গল ফন্ট লিখে সার্চ করার সাথে সাথে আরবান জঙ্গল ফন্টের যে ওয়েবসাইটটি রয়েছে সেটা আমাদের সামনে শো করবে তো এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ডাউনলোড নামে একটু অপশন দেখতে পারবেন এই সাইডটাতে দুই আঙ্গল ধরে একটু জুম করে নেবেন তো এখান থেকে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ফোনটা কিন্তু এখান থেকে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেল তো এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে আমরা চলে যাব ফাইল ম্যানেজারে তো ফাইল ম্যানেজারে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ইন্টারনাল স্টোরেজ অথবা ফোন স্টোরেজ যে কোনো একটা লেখা থাকতে পারে তো এখানে আমার ফোন স্টোরেজ লেখা আছে তো আপনাদের ইন্টারনাল স্টোরেজ লেখা থাকতে পারে তো সেটার ভিতরে আপনারা ঢুকে পড়বেন তো আমি ঢুকে পড়লাম ঢুকে পড়ার পরে এখানে দেখেন আমি বাংলা ফ্রন্ট নামে একটি ফোল্ডার করে রাখছি তো ফোল্ডার কিভাবে করতে হয় উপরে এই টু ডটে ক্লিক করে দিবেন এখান থেকে নিউ ফোল্ডারে ক্লিক করে আপনারা ফোল্ডার করে নিতে পারবেন আশা করি ফোল্ডার করা কোনো ব্যাপার না আপনারা করে নিতে পারবেন তো আমি এখান থেকে ফন্টটা খুঁজে বের করব তার জন্য আমি ডাউনলোড অপশনটা খুঁজে বের করতেছি সেই ফন্টটা এখান থেকে খুঁজে বের করব তো এখান থেকে আমি আরবান জঙ্গল ফ্রন্টটা খুঁজে পেলাম তো এখান থেকে জাস্ট আমি ক্লিক করব ক্লিক করে ধরে এটাকে মুভ করব। মুভ করে বাংলা ফ্রন্টের ভিতরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে মুভ টু হেয়ারে ক্লিক করে দেব মানে বাংলা ফন্টটা আমি ওই যে ফোল্ডার করেছি সেখানে নিয়ে গেলাম তো সেইখানে নিয়ে যাওয়ার একটা কারণ রয়েছে সহজে যেন আমি খুঁজে পাই সেই জন্য তো বাংলা ফ্রন্টে আবার ব্যাক করে ঢুকে পড়লাম ঢুকে পড়ার পরে এইটাকে আমাদেরকে এক্সট্রাক্ট করতে হবে তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এক্সট্রা কল বা অন্য কিছু লেখা আসতে পারে তো আমার যেহেতু এক্সট্রা কল আসছে তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করে এক্সট্রাক্ট টু বাংলা ফ্রন্ট তো এই অপশনটা আর আপনাদের আসতে পারে যে ফন্ট ফন্টটা যে ফোল্ডারে রাখছেন সেই ফোল্ডারটা আসতে পারে তো এখানে আমি জাস্ট একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে এই টিকমার্কে একটা ক্লিক করে দিলাম এটা কিন্তু এক্সট্রাক হয়ে গেল তো এখান থেকে আমি এখন বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আবারও আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে উপরে সার্চ বাড়ি ক্লিক করে দেবো ক্লিক করে এইখানে সাজেক ভ্যালি লিখে দেবো তো সাজেক ভ্যালি লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেক জঙ্গলের ছবি কিন্তু চলে আসবে তো এখান থেকে ইমেজের উপর একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে ছবিটি দেখতেছেন তো এই ছবিটার উপরে কাজ করব তো এই ছবিটার উপরে একটা ক্লিক করলাম ক্লিক করে চাপ দিয়ে ধরলাম চাপে ধরে এটাকে জাস্ট ডাউনলোড করে নিলাম তো আমি দ্রুত করতেছি যাতে আপনাদের শর্টকাটে শিখাই দিতে পারি তো এখানে এখানে আমাদের ডাউনলোড করা কমপ্লিট আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার পরে আমরা যে অ্যাপসটি ইনস্টল করেছিলাম পিকজেল অ্যাপ সেটা এখান থেকে জাস্ট একটু ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে জাস্ট এরকম আসতে পারে এখান থেকে ক্যান্সেল ক্লিক করবেন এবং টেক্সট যদি থাকে তাহলে এই জিলেট অপশনে ক্লিক করে এটাকে কেটে দেবেন তো কেটে দেওয়ার পরে এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু সরিয়ে নেবেন এবং ফর্ম গ্যালারি অপশন যে থাকবে এটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে উপরে থ্রিডোর আইকনটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করবেন অথবা আপনার যদি রিয়েলমি ফাইভ প্রো আমার যেহেতু ফোনের মডেলের উপরে আমার ফোন মেমোরিতে নেওয়া ছিল তো আপনাদের সবসময় রিসেন্টে থাকবে ঠিক আছে রিসেন্টে থাকলে পরে দেখতে পারবেন যে আপনাদের ছবিগুলো প্রথমেই দেখাচ্ছে তো ছবিটা যেভাবে হোক আপনারা নিয়ে আসবেন নিয়ে আসার পরে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে এই ছবিটা আমি জাস্ট আমার পছন্দ মতো একটু ক্রপ করতেছি আপনাদের পছন্দ না হলে ক্রপ করবেন না তো এখান থেকে আমি জাস্ট ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে এখানে টেক্সট লেখার জন্য এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে টেক্সটের উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করে এখানে আমি আমার নামটা জাস্ট একটু লিখে নিচ্ছি তো বড় হাতের অক্ষর দিয়ে আমি এখানে আমার নামটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে এই যে অপশনগুলো দেখছেন এটা ধরে কিন্তু আপনারা ছোটো বড় করতে পারবেন তো এখন আমাদেরকে এই লেখাটাকে স্টাইলিশ করতে হবে মানে আমরা যে ফন্টটি ডাউনলোড করলাম সেটা এখানে ইউজ করতে হবে তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে একটু ভিতরের দিকে যেতে হবে ভিতরের দিকে যাওয়ার পরে এখানে ফন্ট নামে একটু অপশন রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে মাই ফন্টের উপর একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে প্লাস আইকনে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে পরে আপনারা থ্রি ডোট আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এইখানে ইন্টারনাল স্টোরেজ অথবা ফোনের যে মডেল সেটা থাকতে পারে আমার যেহেতু রিয়েলমি ফাইভ প্রো এটা রয়েছে তো ফোনের যে স্টোরেজ সেখানে আপনারা চলে যাবেন তো ফোন মেমোরিতে যাওয়ার পরে আপনাদের ফোন মেমোরির সকল ফোল্ডার কিন্তু এখানে শো করবে তো এখানে বাংলা ফন্টের ভিতরে আমি কিন্তু আমার ওই আরবান জঙ্গল ফ্রন্টটা রেখেছি তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আরবান জঙ্গল ফন্ট রেখা আছে তো এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি এই যে ফন্টটা এটা কিন্তু এখন আমরা অ্যাড করব তার জন্য এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেল এখন এখান থেকে উপরে যে সিলেক্ট রাখা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আরবান জঙ্গল ফন্টটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে তো এই ফন্টটা অ্যাড করতে আপনাদের যদি কোনো রকমের কোনো সমস্যা হয় ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখানে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আমি আপনাদের সমাধান দিয়ে দেবো তো এখান থেকে ঠিক আছে জঙ্গল ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম এখানে দেখেন ফন্টটা কিন্তু এখন চলে আসছে এরপরে আমরা আমাদের পছন্দ মতো এখানে জাস্ট অ্যাডজাস্ট করে নেব তো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেল এখন এটাকে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে তার জন্য উপরে থ্রি ডট আইকনটিতে একটা ক্লিক করে দিতে হবে এরপরে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে দিতে হবে তো এক্সপোর্ট ইমেজে ক্লিক করে দিলাম এখান থেকে ডিফল্ট রয়েছে তো এক্সপোর্ট ইমেজ কোয়ালিটি তো এখানে একটা ক্লিক করব ক্লিক করে এখান থেকে আলটা করে দেবো আলটা করে দেওয়ার পরে এখানে সেভ টু গ্যালারি এই অপশনটিতে একটা ক্লিক করে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা আমাকে ফেসবুক পেজে নক করতে পারেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দিয়ে রেখেছি